স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 101 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছেন 169 জন। বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছে না বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। 21 জুন দক্ষিণ গাজার রাফা, সেই সঙ্গে সিটমহল জুড়ে অন্যান্য অঞ্চলে গুলি চালানো হয়। বাসিন্দারা বলছেন ইসরায়েলেরা রাফা দখল করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে, যা বিশ্বের সীমান্তবর্তী এবং মে মাসের শুরু থেকে ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দু ছিল। ট্যাঙ্কগুলো পূর্ব, দক্ষিণ এবং কেন্দ্র দখল করে শহরের পশ্চিম এবং উত্তর অংশে তাদের পথ জোরপূর্বক করছিল। উপকূল থেকে প্লেন, ট্যাঙ্ক এবং জাহাজ থেকে গুলি চালানোর কারণে আরও বেশি লোক শহর ছেড়ে পালিয়েছে, যা কয়েক মাস আগে 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছিল, যাদের বেশিরভাগই এখন আবার স্থানান্তরিত হয়েছে। রাফা শহরের মেয়র আহমেদ আল শফি শুক্রবার হামাস মিডিয়ার একটি বিবৃতিতে বলেছেন, পুরো রাফা শহরটি ইসরায়েলি সামরিক অভিযানের একটি এলাকা। শহরটি একটি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে বসবাস করছে এবং ইসরায়েলি বোমাবর্ষণের কারণে লোকেরা তাদের তাঁবুর মধ্যেই মারা যাচ্ছে। এদিকে গাজার রাফা অঞ্চলের আল মাওয়াশিতে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দানকারী তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 25 জন নিহত হয়েছে। শুক্রবার এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 50 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, রাফার আল মাওশি এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে, 50 জন আহত হয়েছে। এর আগে চিকিৎসা সূত্র আনাদুলু এজেন্সিকে জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানোর পর উদ্ধারকারী দল 18 জনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়াও 35 জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে IDF, যা এখনও চলছে। IDF-এর গত 8 মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় 38,000 ফিলিস্তিনি। এই নিহতের শতকরা 56% নারী ও শিশু। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 22 জন, আহত হয়েছে আরও 45 জন। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন। 21 জুন সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানায় IRIC। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে রেড ক্রিসেন্ট কমিটি জানায়, হামলায় ICRC কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশেপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন, তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সংক্ষিপ্ত দাবি করেছে, এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছে ঘটনাটি তদন্ত করছে IDF। এবার নতুন করে লেবাননে পূর্ণমাত্রায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। আর সেই যুদ্ধে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাকি হানাঘেরি এবং কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন জারমান। সেখানেই ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। হিজবুল্লাহর হামলার কারণে দখলদার ইসরায়েলকে তাদের সীমান্তবর্তী বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে হয়। 8 মাসেরও বেশি সময় ধরে বাস্তুহীন হয়ে পড়া এসব মানুষকে সেসব বাড়িতে ফেরাতে চাপ বাড়ছে ইসরায়েলি সরকারের উপর, আর এই কারণেই তারা এখন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার হুমকি দিচ্ছে। তবে এর মধ্যে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ পাল্টা হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের কোনো অংশ হিজবুল্লাহর হামলা থেকে নিরাপদ থাকবে না। ইসরায়েলের প্রত্যেকটি অংশে রকেট হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহের প্রধান।
এদিকে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া। 21 জুন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েলের বিরোধিতার পরও সর্বশেষ দেশ হিসেবে আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একই সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান নীতিকেই সমর্থন করে দেশটি। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসনের অধিকার চর্চা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্মেনিয়ার স্বীকৃতিতে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি দুই রাষ্ট্র সমাধান নীতিতে জিয়ে রাখার থেকে ইতিবাচক ভূমিকা রাখবে। অবশ্য এর আগে চলতি বছরের মে মাসে তিনটি পশ্চিমা দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় অভিযানের নামে গণহত্যা চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আগেই মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এবার তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কিউবা। 21 জুন কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ নেই। বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারে শাস্তি আধুনিক বিশ্বে স্থান পেতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা বন্ধ করতে বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি। তাই মামলায় অবদান রাখতে কিউবা অটল প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর আগে নিকারাগুয়া, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে, এতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এবারে নজর দেব রাশিয়া ইউক্রেনের দিকে। ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঝাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। হামলায় দুই কর্মচারী আহত হয়েছে এবং তাদেরকে ঝাপোরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেন বলছে, গত 3 মাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে এটা 8ম বারের মতো বড় ধরনের হামলার ঘটনা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় 7 কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিরা বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন যে ওয়াশিংটন কিয়েভে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দেবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। অন্যদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সাসিভ ইয়ার চারপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিয়েভ। শহরটিকে রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে। 20 জুন সন্ধ্যায় ইউক্রেনের 24তম যান্ত্রিক ব্রিগেডের কর্মকর্তা জানিয়েছেন, তাদেরকে সাসিভ ইয়ার শহরে পাঠানো হয়েছে, কারণ রাশিয়া সেখানে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে। পৃথকভাবে দোনেস্কের দক্ষিণাঞ্চলের শহর সেলিটোপের কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বিমান হামলায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওই অঞ্চল থেকে লোকজনদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা আরও জানায়, সাসিভ ইয়ার শহর ও এর আশেপাশের পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন। রাশিয়া ক্রমাগত সামনের দিকে এগোচ্ছে ও ব্যাপক সম্মুখ আক্রমণ করছে। সাসিভ ইয়ার শহরটি বাখমুতের পশ্চিম অবস্থিত এবং এর কাছাকাছি আবদিভকা শহর। আবদিভকা শহরটিতে গত 1 দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে। শহরটি রাশিয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 2014 সালে শহরটির কিছু অংশ মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখলে নিয়েছিল, কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা সেটার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালে ফেব্রুয়ারিতে মস্কো আবারও শহরটির নিয়ন্ত্রণ নেয়। শেষ করব ইরান রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রসঙ্গ দিয়ে। ইরান এবং রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে
আলোচনা করেছেন। সম্প্রতি মস্কোয় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সাইদ আলী মুসাফি এই আলোচনা করেন, যেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। এর আগে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছিলেন, মস্কো এবং তেহরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। গত 12 জুন রাশিয়ার নিজনি নভোদগর শহরে ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাকেরি বলেন, ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।